গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আছো করে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আজকে শনিবার, তো এখন বাজে সকাল 11:30। তো আমরা যাচ্ছি খাওয়ার খেতে, মানে দুপুরের খাওয়ার সকালের খাওয়া বলতে গেলে একসাথে খাচ্ছি। সকালবেলা কফি আর বিস্কুট খেয়েছিলাম, কিন্তু ভাত খাওয়ার জন্য এখন যাচ্ছি দুইজনে। ও ঘর থেকে সানগ্লাস পরে বেরোলো, তো কারণ ভীষণ রোদ বাইরে। তো আমরা যাচ্ছি হচ্ছে দুপুরের খাওয়া খেতে, একসাথে খেয়ে নেবো, তাহলে পরে আর দুপুরে মানে দুপুরের সকালের খাওয়াটা একসঙ্গে খেয়ে নিবো। একটা কথা কতবার যে বলছি, কারণ বিকেলবেলা একটু বাইরে যাওয়ার কথা আছে, এবার দেখা যাক কী হয়। তো চলো নিচে যাওয়া যাক। দুদিন ধরে পাঞ্জাবি থালি খাচ্ছি, তো ভালো লাগছে আর ভালো লাগছে না, মানে কি সব ধরনের খাবার খেতে হয়। তো আমরা এখন সাদা থালি অর্ডার দিলাম, এখানে একটা মোয়ে একটা, দুজনের দুটো সাদা থালি অর্ডার দিলাম, তো এখন খাচ্ছি আমরা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রুমে চলে যাব। খেলাম রুটি, জিরা রাইস, আরও অনেক কিছু ছিল তরকারি টরকারি। তো দুপুরবেলা তো আমি রুটি খাই না, তোমরা ভালো রকমই জানো। তো এখন আর কি করা, এখানে রুটি খেলাম বাধ্য হয়ে, প্রচুর গরম। তো স্নান করে এসেছি কিছুক্ষণ আগেই, আর খাওয়া দাওয়া করে এসে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, কারণ তেমন কিছুই করিনি ঘরে। জাস্ট শুয়ে শুয়ে একটু রেস্ট করছিলাম, কারণ বাইরের থেকে এসে শরীরটা একদম হাঁপিয়ে গেছিলো, এত রোদ আর গরম। তো রুমের ভিতরে হালকা একটু ফ্যান চালানো আর এসিটা একটু চালানো, আবার মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে। আর এটা অনেকদিন আগের এসি, মানে পুরনো এসিগুলো। চলো তোমাদেরকে দেখাই, এই যে দেখো পুরনো এসি। তো আমরা কিন্তু অন্য রুমে এসেছি, ওই দিন যে দেখেছিলে সেটা কিন্তু না, এটা কিন্তু আলাদা রুম। এটার দাম কম, ১ টাকা কম, ১,০০০ টাকার কলল রেডি হচ্ছে, কারণ আমরা একটু পরেই মানে বের হব। আজকে আবার অন্য কোথাও ঘুরতে যাব, কারণ টিকিট হচ্ছে না রুমে বসে থাকলেও যা। তো ভাবলাম তোমাদের সঙ্গে তো কিছু না কিছু শেয়ার করতে হবে, বিশেষ করে হচ্ছে না একমাত্র ঈদ আসার সামনে না, সেই কারণে তো সেই কারণে বর্তমান সিটি রাই যেগুলো সিট পাওয়া যাচ্ছে প্রিমিয়ামে, তো ওগুলো একটু দাম বেশি। তো কল্লোল তো তোমাদেরকে শেয়ার করবেই, কোথায় ঘুরতে যাচ্ছে বা কিছু, তো সেই কারণে ভাবলাম যে একটু ঘুরে আসি। আবার কতদিনে মানে কতদিনে বলতে কি আরও কোনো দিন সুযোগ পাবো কি না জানি না, সুরাট আরও আসতে পাবো কি না, কারণ সময় ইচ্ছে থাকলেও উপায় হয় না কোনো কোনো সময়। আর করোনা আমাদের জীবনে যা শিখিয়ে দিয়ে গেছে, ঘরে থাকার যে একটা অভ্যাস। তো 2.5 বছর ঘরেই ছিলাম, দূরে কোথাও যাওয়া হয়নি। আর তোমরা জানোই মানে তোমাদের এই মৌ দিদি একটু টাকাটাকে বাঁচানোর জন্যই অনেক কিছু চেষ্টা করে। তো আমি বলেছিলাম যে যাওয়া লাগবে না কোথাও ঘুরতে, তা বলে কি আর কোনো দিন আসতে পাবো কি পাবো না। তো আমি ওটা ভাবলাম যে আসলে মানুষের জীবন একটাই, এই জীবনে এনজয় না করলে আর কবে করব। আর তারপরেও দেখতে দেখতে অনেকগুলো বছর কাটিয়ে নিয়েছি, তাই না?
আরও এগুলো আমার কালকে আবার আফসোস হচ্ছিল, যদি বিয়েটা আরও কম বয়সে করতাম তাহলে এই যে এনজয়টা হয়তো আরও আগেই করতে পারতাম, কারণ বিয়ে হলেই তো লাইফটা আমার ঘুরলো, মানে আমার বিয়ের আগের লাইফ আর এখনকার লাইফ তো দিন, আর এটা সবার মেয়েদের ক্ষেত্রে, অনেক মেয়েদের ক্ষেত্রেই হয়, বিয়ের পরে জীবনটা একটু অন্যরকমই হয়, তাই না? তোমার জীবনটা কেমন? আমার জীবনটা যেমন ধরাবাঁধা একটা নিয়মের মধ্যে ছিলাম বিয়ের আগে, বাবা মা অনেক শাসনের মধ্যে রাখতো, কোথাও ঘুরতে যেতে পারতাম না, পড়াশোনার চাপ, তো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম জীবনযাপন মানে ছিল। কিন্তু বিয়ের পরে স্বামী যে এখানে সাপোর্ট করছে সেখানে তো আর কিছু বলাই চলে না। তো হাম আবি রেডি হো রে, থোড়ি দের বাদ জায়েঙ্গে হাম ঘুমনে তামাস বি সমুদ্র। এখানে কত দূর? তুমি কিন্তু এমনি দেখতে সুন্দর, অত সাজা লাগবে না, চলো তাড়াতাড়ি। আরে হালকা একটু দিয়ে নিলাম গো, যা করো তাড়াতাড়ি করো, খালি লেট করো, লেট করো। এই যে মহিলা মানুষ নিয়ে বেড়ানো মুশকিল, ঝটপট যে রেডি হবে সেটা পারে না। আরে হয়েছে হয়েছে, কিঞ্চি এগুলাকে দিব না, তাড়াতাড়ি করো। হাই লাইট আর দিচ্ছে কিন্তু আমার ফুলা ফুলা গাল আরো বেশি ফুলা ফুলা হয়ে, আর একটা পেঁচা নাক রয়েছে গ্রহিতহীন, এখন এগুলাকে একটু বেশি হাইলাইট করতে হবে। নাকটা তো আরো ডাববে রে, ডাবে নাই কেন, আরো ফুলা ফুলা লাগে সেই কারণে দিই, তাই না? আসো তোমার নাকটা একটু দিয়ে দিই, ক্যামেরাটা তো দেখা যায় না, দেওয়া যে দেখা যায়, এই তোমার নাক এমনি উঁচা আছে, পরে আরো বেশি উঁচা হয়ে যাবে। হ্যাঁ দরকার নেই, ও দেখছো আমার ক্যামেরার হাতটা কি সুন্দর, স্টাইলটা দেখছো ক্যামেরা ধরার, কি করতেছো? আমি কত সুন্দর স্টাইলে আমি ক্যামেরা ধরতেছি, ওয়াও। আরে হচ্ছে চলো 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 চলো, রেডি হয়ে গেছে আর এখন যাব হচ্ছে সমুদ্র বন্দর, মনে হয় কই যে নিয়ে যাবে, সমুদ্র বন্দর না রে সমুদ্র বিচ। ও আচ্ছা সি বিচ, মানে সমুদ্র বন্দর আর সি বিচের মধ্যে পার্থক্য কি? সমুদ্র বন্দর হলো যেখানে জাহাজ দিয়ে মাল ওঠানো হয়। ও আচ্ছা, যাই হোক আমি জানতাম না, চলো যাওয়া যাক। আর ও করবে গোপ্রতে ভিডিও, আমি তখন মোবাইল দিয়ে, আর বাইরে এখনো পর্যন্ত মনে হচ্ছে আমাদের এখানে যখন 12টা বাজলে যেরকম রোদ, এখানে এখন বাজে হচ্ছে 3:30 উপরে, কিন্তু এখন যে রোদটা সেই রোদটা মনে হচ্ছে আমাদের এখানে দুপুর 12টার সমান। ব্লগ শুরু করবে ভয় পাও।
তো এই দেখো আমাদের মৌরানি এখন হাতা পাতা উঠাই দিয়েছে, জলে যাবে একটু, জলটা স্পষ্ট করবে, এই দেখো সেই খুশি। ভাই ভিজাইও না প্যান্ট, দেখো গাইস অনেক অনেক লোক, অনেক অনেক লোক, মানে ধারণা ছাড়া। প্যান্টটা ভিজাইও না, ভীষণ হাওয়া, এই দেখো মৌ ভীষণ হাওয়া। আর এদিকে উড রাইড আছে, অনেক রাইড সাইড আছে, এগুলো বলবো আমরা। তো এখানে দাঁড়িয়ে আছি আর পল্লল ওখানে দাঁড়িয়ে আছে, দেখো কি সুন্দর লাগছে আমাকে। কিন্তু আমরা যে চেন্নাই সি বিচে গেছিলাম ওই জলটা খুব ক্লিয়ার ছিল, কিন্তু এটা অনেক ঘোলা জল, প্যান্ট ভিজে গেছে। তো এটা খুব ঘোলা জল, আর দীঘাটা ভালো জল ছিল, মানে ভালো জল আমি যতটা মানে ভিডিওতে দেখেছি, সামনে তো যাই নেই, কিন্তু এই জলটা না প্রচুর ঘোলা। চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দেখো কি পরিমাণে ঘোলা জল। তো আমরা এখন উঠে চড়বো, মানে উট রাইড করবো, আর মানে অর্ধেক স্নান করেই ফেলেছি, এই দেখো শরীর ভিজেই গেছে। এখন ভাবছি উঠে চড়বো, এই ফার্স্ট টাইম উঠে চড়বো, তো ফিলিংসটা একটু অন্যরকম আমার। চলো এই যে দেখো এই এই উঠটা তো
স্নান করার জন্য নামতেছে। তো ভিডিওটা যখন করছিলাম তখন তো তোমাদেরকে আমি মানে বলেছি, কিন্তু তোমরা মানে আমি যখন এডিট করছি তখন বুঝতে পারছি এখানে কোনো ভয়েসই শোনা যাচ্ছিল না, শুধু হাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে বলে দিই। তো এই যে ভোলানাথ আর মায়ের যে ছবিটা, মানে মা পার্বতী মা মানে দুর্গা মা, ওনাদের এই ছবিটা আমি কুড়িয়ে পেয়েছি এখানে। তারপরে এটা রহস্য যেটা শুনলাম যে অনেকে এখানে ফেলে দিয়ে যায় ঠাকুরের ছবি, মানে বিসর্জন দেয়। তো যেহেতু আমি আমাদের কাছে পেয়েছি এই ছবিটা, তো আমি আর এই অমূল্য সম্পদটাকে এখানে ফেলে রাখতে পারলাম না, আমি সঙ্গে করে নিয়ে যাব। আর আমি আমার কাছে এটা অনেক বড় একটা সম্পদ, অমূল্য রতন। আর আমার ভোলানাথ ঠাকুর তো আমার কতটা প্রিয় তোমরা জানো, সে কারণে আমি সঙ্গে করে নিয়ে যাব। দেখো সমুদ্রের একদম ইয়েতে সূর্যটা কি দারুণ লাগছে, আর জল কতটা ভিতরে চলে গেছে। তো দেখো এটা হচ্ছে গণেশ ঠাকুরের মানে মন্দির, সমুদ্রের পাড়েই একদম। যখন সকালবেলা হয় তখন এই এইগুলোর মধ্যে তো জল থাকে, তার মানে মন্দিরটা এত উঁচুই করা আছে, মন্দিরের উপরে তো জল যায় না। তো ভীষণ সুন্দর একটা সি বিচ সত্যি কথা যেটা। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, বাড়িতে বলছে লজে মানে হোটেলে। চলো জুতা পরি, জুতা এখানে রেখে গেছিলাম।
তো আজকে প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি, খুব মজা হয়েছে। তো এখন রুমে চলে যাচ্ছি, তো ভাবলাম যে আর এই ভিডিওটাকে লং না করাই, মানে টেনে নিয়ে একদম লজে দেখানোর কিছুই নেই, কারণ এর চেয়ে পরে আর কিছু দেখার মতো কিছুই মানে থাকবে না রুমে গিয়ে। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলো না, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। তো কালকে ফিরে আসছি নতুন ব্লগের সাথে, আজকে এখানেই টাটা।